দুটো একসঙ্গে পড়বো দুজন, তো এটাই চাপ বেশ রিয়া, চলো এখানে যতজন আছে বেশিরভাগ নেপালি, তো আর কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলছে আমি কিছু বুঝতে পারছি না। আজকে চলে এলাম আমরা বেঙ্গল সাফারি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই গাড়িটায় আমরা চাপবো, চেপে আমরা সাফারি করব। তার আগে কয়েকটা ফটো ফটো তুলে নিলাম আমরা, তুলেই আমরা গাড়িতে কিন্তু উঠে পড়লাম, উঠেই বসে পড়লাম গাড়ির ভিতরে। তারপর শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো এই দেখো বসে গেছি উঠে গাড়ির মধ্যে, গাড়িটা খুব পাকাপোক্ত এবং এসি বাস ছিল, যদিও বাঘ যদিও আক্রমণ করতো কিছু করতে পারবে না, গাছগুলো মানে সরি গাছগুলো এতটা শক্ত এবং হার্ড। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছ দু সাইডে শুধু ঘন জঙ্গল, তার মধ্য দিয়ে ছুটে চলেছি আমরা। এবারে তাকিয়ে আছি, সবাই তো তাকিয়ে আছি যে কখন বাঘ দেখতে পাবো, কখন বাঘ দেখতে পাবো। অনেকটা পথ চলে গেল তবুও বাঘের দেখা পেলাম না অবশেষে। আবার একটি এবারে আমাদের এন্ট্রি শুরু, এখান থেকে এন্ট্রি আমাদের শুরু হয়ে গেল। মেন জঙ্গলে আমরা প্রবেশ করে নিয়েছি, এবার ঢুকে গেল। এবার সব ঘন জঙ্গল, ঘন জঙ্গলের পরিধি ওখানে দেখতে পাচ্ছি আমি মনে হচ্ছে। দুটো এখানে অনেক আছে, দাও না তুমি, এই তো হরিণ এখানে রয়েছে। ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এটা, এটা চাপবো শ্রিয়া, চাপবো এটাতে, এটা চেপে হাঁটবো, চলো উপরে এটাই চেপে হাঁটবো, দুজন আস্তে আস্তে যাবো, দারুণ হবে, চলো এই যে চাপবো, এটা এটা দিয়ে চাপতে হবে, এই যে চাপছে। দড়ি আছে অসুবিধা নেই, আরে যেতে পারবো, চলো না তো এটাই চাপ বেশ রিয়া, চলো থামো একসঙ্গে। তো এবারে আমরা চলে এলাম ক্রোকোডাইল দেখতে, আমার ফোনটাও চলে গেছে, এই দেখো ক্রোকোডাইলে, ক্রোকোডাইলে চলে এসেছি, ক্রোকোডাইল দেখতে চলে এলাম আমরা। এই যে দেখো একটা দুটো তিনটা চারটা চারটা ক্রোকোডাইল দেখতে চলে এলাম আমরা। এই যে দেখো একটা ককারডাইল, ককারডাইল বলো।